আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম। বিশেষ করে আমার সাইডে দেখছেন আমাদের সম্মানিত শেখ শেখ আব্দুল মালিক বিন ইদ্রিস সাহেব। বিশেষ করে উনি আমাদের এখানে বেশ কয়েকদিন থেকেই মেহমানদারি করছেন এবং উনি যে বিভিন্ন জায়গাতে বক্তব্য দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে এখানে মেহমানদারিটা হয় আর কি। তো বিশেষ করে ওনার শরীর স্বাস্থ্যর বা যা দেখে আমি উনি কিছু সমস্যাতেও ভুগছেন অবশ্য। তারপরে আমি বলেছিলাম যে আপনার ও একটা কমানোর প্রয়োজন আছে আর কি। তো উনি অনেক আগে হয়তো চেষ্টা করেছেন বা চেষ্টা করতে পারেননি, হ্যাঁ, যে কারণেই হোক আর কি। তো উনি কিন্তু এখানে ওয়েট কমানোর জন্য আসেনি, এখানে সাধারণত বক্তব্য দিবেন এবং মেহমানদারি করবেন, আমরা করাচ্ছি, হ্যাঁ, সময় দেওয়া হচ্ছে আর কি সামান্য মাত্র, এই হচ্ছে বিষয় আর কি। তো বিশেষ করে আপনাদের সামনে আজকে যে মেসেজটা আমরা দিতে চাচ্ছি যে আমাদের যে লাইফ স্টাইল, আমরা একটা কথা বলি যে লাইফ স্টাইলের কারণে আমাদের 80% রোগ হচ্ছে, মানে আমাদের ভুল লাইফ স্টাইলের কারণে। তাহলে ভুল লাইফ স্টাইলের কারণে আমাদের 80% রোগ হচ্ছে, তাহলে আমাদের লাইফ স্টাইলটা যদি সঠিক হয়ে যায়, চেঞ্জ হয়ে যদি সঠিক লাইফ স্টাইলে আসে, তাহলে অনেক রোগ, মানে 80% রোগ আমাদের কিন্তু এমনিতেই শেষ হয়ে যাবে এবং যাদের রোগ হয়নি তাদের কিন্তু রোগ আসবে না। তো বিশেষ করে আজকে আপনার সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের শেখ, হ্যাঁ। বিশেষ করে আমাদের এখানে উনি যে দেখলেন আমাদের কিছু মানে অসাধারণ বা অন্যরকম মানে লাইফ স্টাইল আর কি, সেগুলো শেয়ার করবেন এবং আমাদের সাথে থেকেই থেকে শুধুমাত্র মানে আমরা যে লাইফ স্টাইল ফলো করি, সাধারণভাবে চলাফেরা করি, যে খাওয়া দাওয়া করি, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ ওনার কি উন্নতি হয়েছে, কিন্তু উনি চিকিৎসা নেননি আমাদের কাছ থেকে, শুধু আমাদের সাথে থেকে থেকে ওনার কি উন্নতি হয়েছে, হ্যাঁ, সে বিষয়টা নিয়ে আসছে আপনাদের সামনে বলবে। তো শেখের আগে আমরা পরিচয়টা আপনাদেরকেও আমরা শুনিয়ে দিই, জানিয়ে দিই। তো শেখ, আপনার নামটা একবার আপনার মুখ থেকে বলেন, যাতে আমাদের শেখের শ্রোতাবৃন্দ যারা যারা বুঝতে পারে, আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নাম হচ্ছে আব্দুল মালিক, পিতার নামের সাথে নিসবত করে পরিচয় দিয়ে থাকে আব্দুল মালিক বিন ইদ্রিস। এবং আমার ছেলে হওয়ার পর থেকে যেটা কুনিয়াত বলা হয় উপনাম, সেটাকে আমি ব্যবহার করার জন্য চেষ্টা করি। এ নিয়ে অনেকে আপত্তি তুললেও আমরা বড় বড় আলেমদের সাথে যোগাযোগ করে বিষয়টা খোলাসা করার জন্য চেষ্টা করেছি। তো আমার উপনাম হচ্ছে আবু আবদুল্লাহ। তো কাউকে যে বাধ্য করি পোস্টারে লিখতে যে পুরো নাম লিখতে হবে, বিষয়টা এমন নয়। আপনি যদি শুধু আব্দুল মালিক লেখেন তবুও কোনো সমস্যা নেই, যদি মনে করেন যে আমি কোনো নামই লিখবো না, আপনি এসে শুধু বক্তব্য দিয়ে চলে যাবেন, তবু কোনো সমস্যা নেই। যদি মনে করেন যে একেবারে পোস্টারের সোজা দিক হচ্ছে এই দিক, আমি উল্টো দিকে আপনার নাম রেখে দেয়ালে মেরে দিলাম, তবু কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমরা কোনো কিছু মনে করি না। তো আপনার বাড়িটা কোন জায়গায় বসে, বাড়িটা যদি বলতেন। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলা, যেটা রাজশাহী বিভাগের মধ্যে পড়ে। এটা হচ্ছে আমার বসবাসের স্থান এবং আমার কর্মস্থল এটা হচ্ছে পাশেই, আমার বাড়ি থেকে 3 কিলো শহরের রাস্তায়, 3 কিলো দূরে সেখানে আমার কর্মস্থল রয়েছে। এবং সাথে সাথে তো দাওয়াতি কাজ, যা আপনারা দেখছেন, আপনাদের সাথে মাঝে মধ্যেই সাক্ষাৎ হয় এবং ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পান। তো বিশেষ করে আমাদের শেখ, আজকে যে আপনি এখানে আপনি যে মেহমানদারি করছেন আর কি, তো আপনার যে চিকিৎসা তো আপনি আমাদের কাছে করাননি, এখানে মূলত আমাদের সাথে থেকে মানে আপনার যে লাইফ স্টাইল আমাদের যা দেখলেন সেটা একটু দর্শকদের সঙ্গে শেয়ার করুন এবং আপনি কি উপকৃত হলেন। মানে চিকিৎসা অনেক সময় দেখা যায় কি, যখন আপনি কোনো হাফড়বালার কাছে যান তো এমনিতেই আপনার শরীরটা গন্ধ হয়ে যায়, মানে ওই লোহা ই করে না, আর যদি আপনি আতরবালার কাছে যান তাহলে আতর আপনি কিনবেন না, তারপরে কি হয়, সুগন্ধি পাওয়া যায়। তো আপনি এখানে কোনটা আপনি পেয়েছেন, এটা অভিজ্ঞতা আপনি শেয়ার করুন আমাদের দর্শকদের সামনে। জি, আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভাইদের এখানে যে কয়দিন অবস্থান করেছি তাতে লাইফ স্টাইলের বিষয়গুলো ওনারা যেভাবে পরিবেশন করেন মানুষের সামনে, যারা সুস্থ তাদের জন্য, আবার যারা অসুস্থ তাদেরকে সুস্থ করার জন্য, তো এই ক্ষেত্রে আমি যতটুকু দেখেছি, আমি তো এখানে আসার পরে বাইরে বেশ কিছু সময় থাকা হয়েছে, তারপর এখানে যখন আসলাম তারপরে আমি চিকিৎসা নিইনি, কিন্তু ভাই যে রোগীদেরকে চিকিৎসা দেয় সেটা পাশে থেকে জাস্ট আমি শুনেছি, দেখেছি। তো এতেই দেখা গেছে যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যে একটা মানে বাস্তব দৃষ্টান্ত সেটা আমি পেয়েছি। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ পরিবর্তন হয় বা বেড়ে ওঠে তার বন্ধুর আচরণে, তো বিষয়টা তাই হয়েছে। এবং আল্লাহ রাসূলের যে আরেকটা হাদিস যেটা ভাই বললেন যে সুসঙ্গী হচ্ছে
মধু সরি আতরওয়ালার মতো, আর কুসঙ্গী হচ্ছে হাপড়ের মতো, হাপড়ওয়ালার মতো। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সত্য বিষয়, যেটা আমরা শুধুমাত্র পড়লেই নয়, বাস্তব জীবনে যদি দেখি তাহলে সেটা বুঝতে পারবো যে হ্যাঁ কতটা এটা বাস্তবের বিষয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনি যদি সুসঙ্গীর সাথে থাকেন, ভালো মানুষের সাথে থাকেন, তাহলে আতরওয়ালার কাছে গেলে সে যদি আপনার বন্ধু হয়, আপনি তার সাথে অবস্থান করছেন, সে আপনাকে আতর নাও যদি দেয়, তবুও আপনি তার ওখান থেকে সুগন্ধি পাবেন। আলহামদুলিল্লাহ আমিও সেই বিষয়টি এখানে উপলব্ধি করেছি যে ভাইয়ের এখানে থেকে আসলে আমরা তো আলেম মানুষ, আমাদের তেমন কোনো কাজ থাকে না, শুধুমাত্র পড়াশোনা গবেষণা ইত্যাদি এই সমস্ত কাজগুলো, মাঠে ঘাটে যে আমরা কাজ করব এই সুযোগগুলো আমাদের হয় না। তো দেখা গেছে যে এইভাবে বসে থাকতে থাকতেই আবার মসজিদে চাকরি যারা করে তাদের বিষয়গুলো আরো কঠিন, যে দেখা যায় যে 30 বাড়ির 30 রকম খাবার যখন 30 দিনে পাই তখন শরীরে সেটাকে ম্যাচ করতে পারে না, যার কারণে দেখা যায় শরীরে বিভিন্ন রোগ চলে আসে। তো দেখা গেছে যে আমার ওজন, আমি বাংলাদেশে থাকি তখনও এবং কিছুদিন আগেও আমার ওজন ছিল মোটামুটি 84 কেজি। তো ওখান থেকে আমি ভাইদের সাথে অবস্থান করাতে, মানে ওনারা কিভাবে চলাফেরা করছেন সেটা দেখে এবং সেটাকে অনুকরণ করার চেষ্টা করাতেই দেখা গেছে আলহামদুলিল্লাহ 2 কেজি ওজন কমে গেছে অল্প কয়েকদিনে। আমাকে যে সপ্তাহ অতিক্রম করতে হয়েছে এমনটা হয়নি, 1 সপ্তাহ এখানে আমি একটানা থাকিনি, বিভিন্ন প্রোগ্রামে আমাকে বাইরে যেতে হয়েছে। তা আমি অল্প কয়েকদিনের মধ্যে এইরকম ফলাফল পেয়েছি শুধুমাত্র পাশে থেকে, আর চিকিৎসা নিলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো কিছু হবে। চিকিৎসা নিলে তখন শুধু ওটার দিকেই মন থাকবে, তখন অন্যদিকে মন যাবে না। তা আলহামদুলিল্লাহ ওটা হয়েছে। আবার দেখা যায় যে পরে কয়েকদিনে আমি কোচবিহার গেলাম, তারপরে কালিয়াচক গেলাম। তো এগুলোতে যাওয়ার সাথে করাতে দেখা গেছে যে ওই খাবারের বিষয়টা একটু গরমিল হয়ে গেছে, তখন আবার ওজন বেড়ে গেছে। তো ভালো বন্ধুর সাথে থাকলে ভালো ফলাফল পাওয়া যায়, আবার একটু যদি বন্ধু পরিবর্তন হয়ে যায় তাহলে দেখা যায় যে ওই বিষয়গুলো আরো পরিবর্তন হয়ে চলে আসে। তো এই ফলাফলটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা ন্যাচারালি চিকিৎসাগুলো গ্রহণ করার জন্য চেষ্টা করবেন। আমরা সব সময় ঔষধের দিকে ঝুঁকে পড়ি, বাস্তব কথা বলছি, হতে পারে আমার নিজেরও বিষয় সেটা, কিন্তু আমার নিজের বিষয় তাই বলে আমি আমাকে ছাড় দিয়ে কথা বলবো বিষয়টা এমন নয়। কোরআন হাদিস হোক বা চিকিৎসা বিষয় হোক, যেটাই হোক না কেন আমার বিপক্ষে যেতে পারে, তাই বলে আমি আমার দিকটা বজায় রেখে আপনার সামনে কথা বলবো এমনটা নয়। আল্লাহ আমাকেও যেন হেফাজত করেন। তো আমরা সবাই প্রায় অনেকেই ঔষধের দিকে ঝুঁকে পড়ি, বিষয়টা যদি এইভাবে চলে যায় তাহলে এটা একটা বোকামো এবং মূর্খতা ছাড়া কিছু নেই। দেখা যাচ্ছে যে আমরা শরীরকে কষ্ট দিয়ে ইনকাম করছি, টাকা পয়সা রোজগার করছি, আবার ওই শরীরকেই ঠিক করার জন্য আবার টাকা পয়সা খরচ করছি, তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না, চিন্তার বিষয়। তা আপনারা বিষয়গুলো খেয়াল রাখার জন্য চেষ্টা করবেন, ন্যাচারালি যদি চলাফেরা করার জন্য চেষ্টা করেন, খাদ্যদ্রব্যগুলো গ্রহণ করার জন্য চেষ্টা করেন, তাহলে দেখবেন যে শরীর আলহামদুলিল্লাহ এমনিতে ঠিক থাকবে, ওজনটা দেখা যাবে যে একেবারে সঠিক নিয়মের উপর রয়েছে, শরীরটা সবসময় ভালো থাকবে। আপনার একেবারে সকাল ঘুম থেকে ওঠার পর আবার ঘুম যাওয়া পর্যন্ত সারা রাত যতক্ষণ আপনি ঘুমাচ্ছেন এই সময়গুলো আপনার খুব ভালো যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। এখান থেকে আপনারা পরামর্শ নেওয়ার জন্য চেষ্টা করবেন, আপনাদের চিকিৎসার বিষয়ে এখানে এসে চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা করবেন। বহু দূর থেকে চিকিৎসা নেওয়ার জন্য অনেক মানুষ আসে, দেখলাম আজকে কাশ্মীর থেকে কয়েকজন লোক এসেছিল, কাশ্মীর এখান থেকে মোটামুটি 3500 কিলো, তার মানে এটাকে আপনি ছোট বলে দেখিয়ে না, অনেক দূর। আমি তো ইচ্ছা করছিলাম যে কাশ্মীর একবার সফর করব, কিন্তু আমি তো শুনেই তো হতবাক হয়ে গেলাম যে এত দূর আমি যাব কেমন করে, অথচ আমরা বাংলাদেশের মানুষ মানে সফর জিনিসটাকে ভয় পাই, মানে বাংলাদেশ ছোট জায়গা, অল্পতে সফর শেষ হয়ে যায়, কিন্তু ইন্ডিয়া কিন্তু এটা মানে অল্প জায়গাতে হয় না, অনেক দূর দূরান্তে সফর করা লাগে। তো যে কথা বলছিলাম যে আপনারা অনেক মানুষ দূর দূরান্ত থেকে চিকিৎসা নিচ্ছেন, যারা আমাদের মাধ্যমে ভিডিওগুলো দেখবেন তারাও চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম করে আমরা বলতে পারি যে এখান থেকে আপনি নির্ভেজাল চিকিৎসা পাবেন, নির্ভেজাল পরামর্শগুলো আপনাকে দেওয়া হবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে সামনে রেখে আমরা কাজগুলো করার জন্য চেষ্টা করছি, ভাইয়েরাও কাজ করছে আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার কল্যাণের জন্য কাজ করছেন, আপনার ক্ষতি করার জন্য নয়।
তো বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখার জন্য চেষ্টা করবেন। আমি মুসাফির মানুষ সবার জন্য দোয়া রাখি, আল্লাহ তাআলা সবাইকে যেন ক্ষমা করেন, সবাইকে যেন হকের উপর অটল রাখেন, সবাইকে যেন জান্নাতের জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আপনারা যে শেখের কথাতে যা বুঝতে পারলেন যে উনি যে আতরওয়ালার সাথে যে উদাহরণটা দিলেন, তো আমাদের সাথে বিশেষ করে আমাদের যে লাইফস্টাইল, আমরা অনেকেই সাধারণভাবে অনেক রোগী আমাদেরকে বলে যে ভাই আপনাকে সুগার হয়ে গেছে নাকি, আপনি এটা খাচ্ছেন বা এটা পালন করছেন আপনাকে সুগার হয়েছে না, এরকম অনেকেই বলে আর কি। তো ভাই প্রথম বিষয় যেটা হচ্ছে যে আমাদের পদ্ধতি, যদি কোনো অসুস্থ মানুষ মানে সে সুস্থ হবে ইনশাল্লাহ, আর যদি কোনো সুস্থ মানুষ মানে মেনে চলে তাহলে ইনশাল্লাহ সে অসুস্থ হবে না, এতটা মানে আমরা আশা করতে পারি আর কি। তো আমাদের সাথে থেকে আমাদের লাইফ স্টাইলে আমাদের খাবার খেয়ে মানে আমরা যেভাবে খাবার খাই সে খেয়ে যদি ওনার মাত্র কয়েকদিনে, এক সপ্তাহ হয়নি মাত্র কয়েকদিন থাকছে আবার কোথাও যাচ্ছে এরকম হচ্ছে, এর মাধ্যমে যদি ওনার 2 কেজি ওজন কমে যায়, হ্যাঁ, তাহলে বিশেষ করে যারা এই সমস্যাগুলো নিয়ে ভুগছেন, হ্যাঁ, বিশেষ করে আমাদের চিকিৎসা নিলে আমাদের পরামর্শ নিলে আপনাদের কি রকম পরিবর্তন হতে পারে শুধু আপনারা নিজে একটু ভাবুন। আর তার জ্বলন্ত প্রমাণ, তার জ্বলন্ত প্রমাণ তো দেখছেন আমাদের ভিডিওগুলো আলহামদুলিল্লাহ, যেখানে বড় বড় ডাক্তাররা বলে দিচ্ছে সুগার মানে কখনো ভালো হবে না, প্রেসার মানে কখনো ভালো হবে না, থাইরয়েড মানে কখনো ভালো হবে না, লাইফ টাইম ওষুধ খেতে হবে, আলহামদুলিল্লাহ এখানে মাত্র কয়েক মাসের মধ্যে, 1 বছর পুরো লাগছে না, আলহামদুলিল্লাহ 1 বছরের কম সময়ের মধ্যে, 3 থেকে 6 মাসের মধ্যে, কারো 2 মাসের মধ্যে, এক একজনের একরকম সময় লাগে, এই সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ পুরোপুরি সে সুগার মুক্ত হয়ে যাচ্ছে, পুরোপুরি প্রেসার মুক্ত হয়ে যাচ্ছে, পুরোপুরি মানে তার ওভারওয়েট তার নর্মাল হয়ে যাচ্ছে, সঠিক ওজনে আসছে, তার কিডনি থেকে পাথর চলে যাচ্ছে, 3-4 বছরের জ্বর ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এগুলো তো প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন, আমরা তো ভিডিও দিয়েছি, যারা ভালো হচ্ছে তাদের সঙ্গে কথা বলে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ বিশেষ করে যে আমাদের যে সার্ভিস, আমাদের এই সার্ভিস মানুষকে হতভাগ করে দিয়েছে, অনেক মানুষ মানে এটা বিশ্বাস করতেই চাইছে না, অনেক মানুষ তো বিশ্বাস করছিল নাই, অনেক মানুষ আমাদেরকে প্রতারক মনে করছিল, আলহামদুলিল্লাহ সেই লোক যারা আমাদেরকে প্রতারক মনে করেছিল তিনিও আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছেন। হ্যাঁ, এর আগে আমরা ভিডিও দিয়েছি আপনাদেরকে যে আমাদের সামনে এই সাক্ষাৎকারের মধ্যে আপনাদেরকে মেসেজ দিয়েছে যে আমরা প্রতারক মনে করছিলাম, তারপরে কলকাতায় ফেরত টার হয়ে যখন আমাদের কাছে এসে আলহামদুলিল্লাহ ভালো হলো, এগুলো ভিডিও আপনারা দেখতে পাবেন বিস্তারিত। তো সম্মানিত দর্শক, আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং মানুষকে সাবস্ক্রাইব করতে বলুন, এই চ্যানেলের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। তাহলে ভাই যেভাবে আমাদের সঙ্গে শুধুমাত্র এই কয়েকদিন থাকাতেই উনি যে ফায়দাটা পেলেন, উনি যে উপকারটা পেলেন, আপনারা যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন অনলাইনের মাধ্যমে তাহলে ইনশাল্লাহ আপনারা ফায়দা অবশ্যই পাবেন। কারণ আমাদের যে বিভিন্ন যে শুনে শুনে আপনাদের মেসেজটা এরকম হবে যে না আমাদেরকে এই ভাবে চলতে হবে বা আমাদেরকে এই জিনিসগুলো খেতে হবে বা এগুলো আমাদেরকে বর্জন করতে হবে বা আমাদের এই জটিল সমস্যাগুলোর জন্য আমরা এমন এমন জায়গাতে চিকিৎসা নিচ্ছি, আপনি সুগারের জন্য এমন জায়গাতে চিকিৎসা নিচ্ছেন যে ডাক্তার একটা রোগী তার কাছ থেকে ভালো হয়েছে এরকম কোনো একটা রেকর্ড নেই, আর সেখানে আপনারা চিকিৎসা নিচ্ছেন। তো যখন আপনারা আমাদের এগুলো দেখবেন শুনবেন তখন বুঝবেন না, যেখানে দজনের দজন মানুষ, শয়ের শয়ের মানুষ ভালো হচ্ছে এবং ভালো হওয়ার রেজাল্ট থাকছে, সেখানে আমরা চিকিৎসা নেবো, এটা আপনারা বুঝতে পারবেন। তো সম্মানিত দর্শক, আপনারা বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আল্লাহ সুবহানাল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাল্লাহ যেন আমাদের সকলকেই ভালো রাখেন, সুস্থ রাখেন, আল্লাহ সুবহানাল্লাহর কাছে এই দোয়াই আমরা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজতে রাখেন, তার সাথে সাথে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।